ได้พอใจเหมือนกันได้หมดได้หมดได้เดี๋ยวนะจะเจอจะรู้ได้ได้ได้เดี๋ยวได้แล้วก็ยังไม่ได้ได้เดี๋ยวไม่ได้ได้หมดแล้วได้หมดแล้วবন্ধুরা কেমন আছো তোমরা? পম্পা টিপস চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ সকালবেলা সাজুগুজু করেছি, দেখতেই পাচ্ছ। ভাবছো কি কোথাও বেড়াতে যাচ্ছি? না না, একেবারেই না, একদম ভুল ধারণা, কোথাও বেড়াতে যাচ্ছি না। আজকে আমার খুব খুশির দিন, হ্যাপি বার্থডে, অ্যানিভার্সারি, না না কিচ্ছু না, ব্যাপারটা হচ্ছে আজকে ছুটির দিন, আমারও আজই ছুটির দিন। আজ আমাকে রান্নাঘরে ঢুকতে হবে না, রান্নাঘর থেকে আমার একবারে ছুটি হয়ে গেছে। কারণ তোমাদের দাদা যে রান্না করবে, দাদা বাজার চলে গেছিলো সকাল সকাল, বাজার থেকে ফিরেও এসেছে, এসে চিকেন নিয়ে এসছে। আর আমি যখন দেখেছি চিকেন নিয়ে এসছে, তার মানে আমার আর কোনো কাজ নেই, এবার আমি একটুখানি সেজে গুজে বসে থাকতে পারি। শুধু দাদাকে জোগাড়গুলো দিয়ে দেবো, হয়ে যাবে আমার ছুটি, তারপরে যা সামলানো দাদাই সামলাবে। তাহলে চলো দাদা কি করছে দেখিয়ে নিয়ে আসি। তোমাদের দাদা আজ যে বাজার থেকে এনেছে চিকেন, এই যে চিকেন বাজার থেকে এনেছে, আবার ধুচ্ছে, রান্নাটাও করবে। জানো না তো তোমাদের দাদা কিরকম চিকেন করে, মটন ফেলে খেতে হবে। দেখি মুখখানা স্মাইল করে দাও, করবে না স্মাইল করবে না, রান্না করতে হচ্ছে, রান্না করতে হচ্ছে, আনন্দের সঙ্গেই করে ও রান্না, ভালোবাসে করতে। আমি জোগাড়গুলো দিয়ে দেবো, ফটাফট করে নেবে। তোমাদের দাদা বললো যে আজ তো সকাল সকাল তোমার স্নান হয়ে গেছে, আর এদিকে রান্নাও করতে হবে না, তাই যাও একটু ষষ্ঠীতলায় গিয়ে পুজো দিয়ে এসো। এখন যাচ্ছি ষষ্ঠীতলায় পুজো দিয়ে, তারপরে এসে দেখি আর কি কাজ আছে। মন্দিরটা আমাদের বাড়ি থেকে খুব বেশি দূর নয়, পুজো দিয়েই আমি চলে আসবো। শুনছি ঠাকুরের প্রসাদটা বাড়িতে নিয়ে গিয়ে ভাগ করে খাবো। এনে বাবা, ঠাকুর পুজো দিতে গেছিলাম, তার প্রসাদ দিয়েছে। আজকে সকালে জলখাবারে খাওয়া হচ্ছে মুড়ি মাখা, এটাকে আমরা ঝালমুড়ি বলে থাকি। এর মধ্যে আছে শসা, পেঁয়াজ, গোলমরিচ, লঙ্কা, বাদাম, কাটি ভাজা, আলু সেদ্ধ, নুন, অনেক কিছুই আছে। এখন এটা দিয়ে আমার ছেলে টিফিন করবে। এই যে ভাবছো না, ওয়াটার রেখে এবার খেয়ে নাও, খাও। ভাতটা তো হয়েই এসছে, আর একটু হবে ভাত, আর একটু হবে। চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে একটু হলুদ দিয়ে। এটাই কি আছে, এটা কিছু নেই। বাবুয়া কি পড়ছো? ইংলিশ। স্নান করতে যাবি কখন? বেলা হয়ে যাচ্ছে, যা স্নান করে আয়। আজ ছুটির দিন বলে লেট করছিস, বল, অন্যদিন সকাল সকাল সবকিছু হয়ে যায়, যা করে নিকি যা। কি গো আর কত দূর, ছেলে যে কিদের পেয়ে গেছে, আর কত সময় লাগবে? এখনো এক ঘন্টা। এক ঘন্টা ছেলের পেছনে চুয়া দৌড়চ্ছে, এইদিকে দেখো, আমায় দেখিয়ে কি হবে? তোমাকে বলে তো লাভ নেই, বন্ধুরা তোমায় দেখতে চায়। সমস্ত কিছু কুটনো কোটা একা, ধোয়া থেকে শুরু করে ভাতের চাল দিয়ে ভাত বসানো সব আমি।
তুমি সকাল থেকে পুজো করে এই করে সেই করে বেড়াচ্ছো। আরে পুজো করে আসতে তো দেরি হয়ে গেছে, দাদা রাগ হয়ে গেছে, গিয়ে সমস্ত কুর্ণ নিজেই কুটে নিয়েছে, নিজেই পাঠালো যাও একটু মন্দিরে পুজো দিয়ে এসো। আর যেই দেখেছে দেরি হয়ে গেছে, আর রাগ করে না এমনিই করেছে, দেখলো দেরি হয়ে যাচ্ছে যখন কুটনো কুটে নিলে, এখন মজা করে আমাকে বলছে রাগ দেখাচ্ছে। বেচারা একা হাতে পুরো জোগাড় করে রান্নাটা এতক্ষণে নামাতে পেরেছে। এই যে দেখো চিকেনের কালারটা কেমন হয়েছে, আমরা তো গুঁড়ো লঙ্কা দিই না, আমরা শুকনো লঙ্কা দিয়ে রান্না করি, সেই জন্য কালারটা একটু হলদে হবে, লাল লাল হবে না, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয়। দাদার হাতের রান্না অসাধারণ, আমার ছেলে তো ওর বাবার হাতের মাংস ছাড়া খেতেই পারে না, আমি করলে বলবে না না বাপিকে করতে দাও, বাপি বেশি ভালো রান্না করে। চলো বেচারা এতক্ষণ ধরে রান্না করে স্নান করতে গেছে আর বলে গেছে ভাতটা বাড়ো আমি এসেই খেয়ে নেবো, চলো ভাতটা বেড়ে ফেলি, আমরা তিনজনই একসঙ্গে টেবিলে বসে পড়ি। আমি তো ফুল রেডি হয়ে গেছিলাম, কিন্তু ওর বাবা বললো যে সাইকেল করেই যেতে, কারণ একটু দেরি হয়ে গেছে, এখন হেঁটে যেতে গেলে আরও দেরি হয়ে যাবে, সেই জন্য ও সাইকেলটা স্টেশনে জমা রেখে স্যারের কোচিংয়ে ঢুকবে, আসার সময় আবার সাইকেলটা নিয়ে চলে আসবে। তুই আসার সময় কি আমি যাবো না তুই সাইকেল করে চলে আসবি? বাকি যাবো না, বাকি যাবে, যা সাবধানে যা, সাইকেলটা ঠিকমতো জমা দিয়ে রাখবি। দুর্গা 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 দুর্গা, ফুল রেডি হয়ে গেছিলাম ছেলেকে নিয়ে পড়াতে যাব বলে, কিন্তু ওর বাবা একটুখানি লেট হয়ে গেছে, আমি রিলস বানাচ্ছিলাম, সেই জন্য বাবা ছেলেকে বললো তোর দেরি হয়ে যাবে, তোর মায়ের জন্য দেরি হয়ে যাবে, তুই সাইকেল নিয়ে চলে যা। হ্যাঁ, ছেলেকে সাইকেল করে পাঠিয়ে দিল। আমি কত প্ল্যান করে গেছিলাম, আজকে সেরকম কোনো কাজ নেই, তরকারি মানে মাংসটা তো দাদা করেইছিল সকালবেলা, সেই মাংসটা রয়েছে, আর আসার সময় রাত্রে রুটি নিয়ে চলে আসব, হয়ে গেল। আর আমি একটুখানি শপিংয়ে যেতে পারতাম, অনেকটা সময় আছে হাতে, সেই জন্য ভালো জামা কাপড় পরে একদম সেজে গুজে রেডি হয়ে গেছি। কিছুদিন আমাকে ছেলের সঙ্গে যেতে দিল না, এখন বলছে কি যে আমার ওই পুরনো ঘড়িটা খারাপ হয়ে গেছে, সেই ঘড়িটা সারিয়ে নিয়ে এসো দোকান থেকে গিয়ে, কাজ করা আমি পারবো না, আমাকে শপিংয়ে যেতে দিল না, ছেলের সঙ্গে যেতে দিল না, এখন বলছে কি না যে ঘড়িটা সারিয়ে নিয়ে এসো। পারবো না তোমার ঘড়ি চালাতে, পারবো না, পারতে হবে না, তার রান্না করে খাওয়াবো না, রান্না করে খাওয়াবে না, না খাওয়াবে, গেল খাওয়াবে না, তো কি হয়েছে তোমার রান্না করা খাবার খেতে জানো আমি? হ্যাঁ বলো বলো বলো, কি বলতে চাইছো, রান্না করে খাওয়াবে না, খাওয়াবে না, খাওয়াবে না, দাও দাও কোথায় ঘড়ি আছে, দাও খারাপ ঘড়ি সারিয়ে নিয়ে আসি, নাহলে আবার রান্না করে খাওয়াবে না, ঠেক দিচ্ছে। চলো আমি ঘড়িটা সারাতে নিয়ে যাই, আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওয়, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই, আর মুখে সবসময় হাসি রেখো।